হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে পটেটো রিং চিপস করে দেখাবো, যেটা আমরা জিরো চিপস নামেও পরিচিত, আমরা বাজার থেকে কিনে খাই। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করব। আর একটা কথা, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য খুবই ভালো একটি চিপস, যেটার মধ্যে কোনো ভেজাল নেই। তো চলুন তাহলে দেখি এটা কিভাবে তৈরি করে নেব। তো চিপস তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে একটু মেখে নেব, খুব সফটভাবে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেখে নিচ্ছি, এভাবেই অবশ্যই এটা মেখে নিতে হবে। আর অবশ্যই আলুটা যখন সেদ্ধ করবেন তখন পানিটা কিছুক্ষণের জন্য ঝরিয়ে নিতে হবে, যেন আলুর গায়ে কোনো পানি না থাকে, তাহলে কিন্তু চিপসটা ভালো হবে না। তো আমি এভাবে করে আলুটাকে ভালো করে সফট করে নিচ্ছি। তো আমার আলুটা একদম মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব, খুবই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন ম্যাগি মশলাগুলো নিয়ে নিয়েছি, যেগুলো বাজারে 5 টাকা করে পাওয়া যায়। তা আমি এরকম 2 প্যাকেট দিয়ে দিচ্ছি, তো আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো আর এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে 3 চামচের মতো ব্যবহার করেছি, আমার যদি লাগে তাহলে আমি আরও একটু ব্যবহার করব, করে নিব। অবশ্যই এটা আপনারা একটু বুঝে নিতে হবে। তো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি সেজন্য আমার এখানে বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর লবণটা আমি অল্প পরিমাণেই দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে একদম মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেন হাতের মধ্যে লেগে না যায়, এটা কিন্তু হাতে লেগে লেগে আসবে। তো তেলটা দেওয়ার পরে কিন্তু হাতে একদমই লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একদম সফটভাবে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলা এক এক করে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। তো পলিথিনটাকে আমি প্রথমে এক পাশ করে কেটে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, যেন চিপসগুলো খুব সুন্দরভাবে আমি উঠাতে পারি। অবশ্যই এই প্রসেসটা খেয়াল করবেন, কারণ এইভাবে করলে চিপসগুলো খুব সুন্দর হবে। আর যদি এটা ছাড়া করতে যান তাহলে কিন্তু বেশি একটা ভালো হবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটার মতো নিয়ে নিয়েছি, নিয়ে আমি এভাবে করে উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি হালকা করে, একদম হালকা করে, বেশি চাপ দিতে যাবেন না, হালকা করে একদম আমি সব দিকে যেন সমান হয় এরকমভাবে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখুন এটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলাকে কেটে নেব। তো আমি এরকম যার মানে বয়মের মুখ নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি 3 রকমের নিয়েছি, তবে আমি এটা দিয়ে দেখাচ্ছি, আমি এটা দিয়ে করব না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এক সাইজে করে নিব সবগুলো, আপনারা চাইলে বিভিন্ন রকম সাইজে করতে পারেন, সমস্যা নেই। তো এরকম করে আবার উপর দিয়ে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবেই চিপসগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন কতটা সুন্দর, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু একদমই বোঝা যায় না দোকানের না বাসার, একদমই বোঝা যাবে না, খুবই সুন্দর হয়। তো দেখুন আমি সবগুলা চিপস এই সাইজের করে নেব, এরকম সাইজের। তো এরকম করে আমি সবগুলা তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হচ্ছে।
তো এই প্রসেস আমি সবগুলাই তৈরি করে নিচ্ছি। আর এর মাঝখানে বলে রাখি দর্শক, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার সবগুলো এইভাবে তৈরি করে নিব। এখন আমি ভাজতে চলে যাব, যেহেতু চিপস এগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা এরকম গরম হতে হবে যেন একটা আঙুল চুবিয়ে রাখা যায়। তো দেখুন আমি একটা একটা করে এরকম করে দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফুলে উপরের দিকে উঠে আসবে, তো তার জন্য অপেক্ষা করতে হবে। আর অবশ্যই অল্প করে দিবেন, বেশি দিতে যাবেন না, বেশি দিতে গেলে কিন্তু চিপস এর শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমি এরকম কাঁটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, বেশি দিবেন না তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখুন, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থেকে লো করে রাখতে হবে, আর খুব সময় নিয়ে চিপসগুলো ভেজে নিতে হবে। তো আমি এইভাবে করেই সবগুলাই তৈরি করে নিব, এবং কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হচ্ছে, আর এগুলো কিন্তু খুবই মচমচা হয়, আপনারা বক্সের মধ্যে রেখে দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু ডুবো তেলে ভাজা এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, আর এটা কিন্তু অনেকক্ষণ রেখে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, মচমচাও থাকে। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আবার বেশি মিডিয়ামে রাখা যাবে না, তাহলে কিন্তু চিপসের গায়ে তেলটা লেগে যাবে, তারপর চুপচুপা হয়ে যাবে, ভালো দেখাবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখুন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, খুবই সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে, অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।